দেখুন যে কারণে মালয়েশিয়া ইমিগ্রেশনে অবৈধ শ্রমিকদের উপচে পড়া ভিড় একে তো ঈদের ছুটি শেষে অফিসের প্রথম দিন অন্যদিকে শুক্রবার ছিল মালয়েশিয়া সরকারের অবৈধ অভিবাসীদের জন্য ঘোষণাকৃত ই কার্ড কর্মসূচির শেষ দিন আর এজন্য পুত্র জায়া ইমিগ্রেশনে শেষ সময়ে অবৈধ অভিবাসীদের উপচে পড়া ভিড় দেখা গেছে অবৈধ শ্রমিকদের বৈধভাবে কাজ করতে ইতিপূর্বে ই প্রোগ্রামের জন্য সময় বেঁধে দেওয়া হয় কিন্তু অনেকে সময় মতো ই কার্ড প্রোগ্রামে নিবন্ধন করেননি এতে শেষ সময়ে প্রত্যেকটি প্রদেশের ইমিগ্রেশন অফিসের সামনে অবৈধ অভিবাসীদের চাপ বেড়েছে ইমিগ্রেশন সূত্র জানা গেছে দেশটিতে অবস্থানরত পাঁচ থেকে ছয় লাখ অবৈধ শ্রমিকের মধ্যে এ পর্যন্ত চোদ্দ হাজার পাঁচশো একচল্লিশ জন নিয়োগকারীর মাধ্যমে দুই লাখ চল্লিশ হাজার আটশো একানব্বই জন নিবন্ধন করেছে নিবন্ধিত শ্রমিকদের মধ্যে বেশিরভাগই কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরে কাজ করে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেন চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ই কার্ড নিবন্ধন শেষ হচ্ছে শুক্রবারে পয়লা জুলাইয়ের পরে কোনো কোম্পানিতে অবৈধ শ্রমিক ধরা পড়লে জোন প্রতি দশ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে আর কোনো অনিয়ম পাওয়া গেলে তাদের আদালতে উঠানো হবে অবৈধ শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে তিনি আরও বলেন শেষ মুহূর্তে অবৈধ শ্রমিকদের সুবিধার্থে দেশে ইমিগ্রেশন বিভাগ আটাশে জুন থেকে ত্রিশে জুন রাত বারোটা পর্যন্ত ই কার্ড নিবন্ধনের কাজ করবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে